Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. I want to be loved. وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والقدر خيره وشره من الله. السلام عليكم everyone, welcome or welcome back to my channel. আমি জানি আমি অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি, এজন্য অনেক দুঃখিত। আপনারা আমাকে পার্সোনালি নক দিয়ে জিজ্ঞেস করেছেন যে আমি ভালো আছি কিনা, আমি ভিডিও কবে দিব, কমেন্টও অনেকে জিজ্ঞেস করেছেন। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার খোঁজ নেওয়ার জন্য, আমার এত কেয়ার করার জন্য। আমি সত্যি অনেক খুশি হয়েছি আপনাদের টেক্সট দেখে। যেহেতু এই সেমিস্টারে আমাকে তিনটে পেপার লিখতে হয়েছে আর আমি ফাইনাল ইয়ার থিসিস পেপার নিয়ে কাজ করছি, এইটা আমার ইউনিভার্সিটিতে যারা তারা হয়তো বুঝবেন, আমাদের একটা থিসিস পেপারে কাজ করতে হয়। তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে সেদিক দিয়ে। আমি তো ভেবেছিলাম যে আমি হয়তো কোনো পেপারই সাবমিট করতে পারবো না, দেখলাম যে না, আলহামদুলিল্লাহ পেপার আমরা সাবমিট করতে পেরেছি দুইটা। সাবমিট বলতে স্যারকে দেওয়া না, স্যারটা রিভিউ করে একটা কনফারেন্সে স্যার সাবমিট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেকেই আপনারা বলতে পারেন যে সিএসিতে পড়ে শুধুমাত্র লেখালেখি করতে দেখেছি আপনাকে, এর বেশি কিছু করতে দেখিনি। দ্য থিং ইজ, যদি কোডের মাধ্যমেই পুরো ইউনিভার্সিটি লাইফ পার করা যেত তাহলে হয়তো ইউনিভার্সিটিতে পড়া লাগতো না, তাহলে আমরা বিভিন্ন যে কোর্স পাওয়া যায় সেগুলো কোর্স করলে আমাদের হয়ে যেত। তো যেহেতু আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, সিএসিতে পড়ছি, তাই বলে যে শুধুমাত্র কোডিং করব এমনটা আসলে না, এর বাইরে অনেক কিছু করতে হয়। যেমন আমাদেরকে অ্যাকাউন্টিংও করিয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমও শিখিয়েছে, তারপর আমরা ইকোনমিক্সও পড়েছি। যারা ইংলিশে পড়ে, শুধুমাত্র তাদের ইংলিশই পড়ায় এমনটা না, তাদের কিন্তু ম্যাথও থাকে, তাদের আরও অন্যান্য সাবজেক্ট থাকে। আমরা কিন্তু ফিজিক্সও পড়েছি, কেমিস্ট্রিও পড়েছি। তো শুধুমাত্র যে কোডিংই করব এমনটা না, ইউনিভার্সিটির যে কোর্সটা সাজানো হয় যেভাবে সেটা একটু ডিফারেন্ট হয়। তো শুধুমাত্র যে কোডই করাবে, শুধুমাত্র যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে শিখাবে এমনটা না, থিওরিটিক্যাল জ্ঞানও আমাদেরকে রাখতে হয়। তো এই সেমিস্টারে আমি কোনো ল্যাব নেইনি, এর জন্য আমার এই সেমিস্টারে কোডের কোনো তেমন একটা কাজ নেই। তেমন একটা কাজ করিনি বললে ভুল হবে আসলে, বরং ল্যাব থাকলে যে পরিমাণ কষ্ট করতে হতো, পরিশ্রম করতে হতো, তার থেকে ডাবল করা লাগছে। কারণ প্রত্যেকটা পেপারের ইমপ্লিমেন্টেশনের পিছনে আমাদেরকে অনেক বেশি খাটতে হয়েছে। আমরা এগুলো ডিপ লার্নিং সিএনএন দিয়ে কাজ করেছি, আর এগুলোর জন্য আমাদেরকে 7 থেকে 8টা করে মডেল লার্ন করতে হয়েছে। টিআইপিতে একটু বেশি কষ্ট হয়েছে, কারণ ওইটার পুরো ইমপ্লিমেন্টেশনটা আমিই করেছি, ওটাতে 5টা মডেল আমি নিজে একাই রান করেছি। যেহেতু আমার ল্যাপটপে ডেটা সেট ছিল, আমার ল্যাপটপে আমি সব কাজ করছিলাম, এই জন্য ওদেরকে আর বেশি একটা প্যারা দেয়নি। প্রি প্রসেসিং থেকে শুরু করে, ডেটা সেট প্রি প্রসেসিং থেকে শুরু করে মোবাইল নেট, তারপর রেজনেট 50, তারপর VGC 16, ইনসেপশন, এগুলো সবগুলো আমি একাই রান করেছি। তো একটু কষ্ট গিয়েছে, তবে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভালো এসেছে। আমার মেশিন লার্নিং এর গ্রুপটা একটু এক্সপিরিয়েন্সড ছিল, আর আমার ডিআইপির যে গ্রুপটা সেটা একটু কম এক্সপিরিয়েন্সড ছিল, ওদের এটা প্রথম কাজ। তো দোয়া করবো ওরা যেন সামনে আরও ভালো কিছু করতে পারে। তো আপনারা ভাববেন না যে আমি একদমই করতে পারি না, কিছু একটা করি না, তো আমি করি। আমার মনে হয় যে ডেটা স্ট্রাকচার, তারপর অ্যালগোরিদম, তারপর হচ্ছে জাভা, জাভা স্ক্রিপ্ট, পাইথন, পাইথনটা করেছি আমি করোনার পরে, বাট এগুলো সবই করার আগে শেষ। আমার করোনার পরে আমি করেছিলাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমি MySQL, তারপর হচ্ছে PHP, এগুলো নিয়ে কাজ করেছি। তো আমি এটাও পারি আলহামদুলিল্লাহ। তারপর আমি পাইথন করেছি, করোনার পরে আমি পাইথন করেছি। তো পাইথনটা আমার কাছে অনেক বেশি ইজি লেগেছে। আমি যখন সি এর পরে জাভা করলাম, জাভা দেখে মনে হচ্ছিল তো অনেক ইজি, জাভার পরে যখন পাইথন পেলাম, পাইথন দেখে মনে হচ্ছিল তো আরও বেশি ইজি, কারণ পাইথনে না বিল্ট ইন ফাংশন দেওয়া থাকে, এজন্য অনেক বেশি ইজি হয়ে যায় আপনার জন্য। অনেকে ভাবে যে পাইথন অনেক কঠিন, পাইথন অনেক কঠিন, তো আমি বলবো যে পাইথন ইজি আছে যদি আপনি একটু বুঝতে পারেন। আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি, অনেকদিন পর ক্যামেরা ধরেছি, তো মনে হচ্ছে যে একটু আপনাদের সাথে কথা বলি, আপনাদেরও ভালো লাগবে। আপনারা একটু জানুন যে আমার লাইফে কি চলছে, কি চলবে। আমার এক্সাম আছে 9 তারিখে, তো আমি এখন একটু পড়াশোনা করবো, বেশিক্ষণ না, 1 ঘন্টার মতো পড়াশোনা করে তারপর রেডি হয়ে ভার্সিটি যাবো। ভার্সিটিতে আমার একটা গ্রুপ স্টাডি আছে,
সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন এই কোর্সটা পেয়েছিলাম। এই কোর্সে তো বাপরে বাপ আরেক অবস্থায়। কোর্সের গ্রুপটা যেটা ছিল ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু খুব একটা ভালো ছিল না। এসআরএস ডকুমেন্টার 80%, এসআরএস ডকুমেন্ট 80% বলে ভুল, আমি 70%, এসআরএস ডকুমেন্টের 70%-এর মতো কাজ আমি করেছি। তারপর হচ্ছে যে স্লাইডগুলো বানাতে হয়েছিল, প্রত্যেক সপ্তাহে প্রেজেন্টেশন ছিল, প্রত্যেক সপ্তাহে প্রেজেন্টেশন দিতে হয়েছে। বলাই ছিল যে প্রত্যেক সপ্তাহে শনিবার করে করে আমাদের প্রেজেন্টেশন থাকবে, তো ওটার জন্য স্ল্যাট বানাতে হতো প্রত্যেক সপ্তাহে। ওটা আরেকটা একটা ঝামেলা ছিল, বাপরে বাপ। তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, স্যার আমাদের এসআরএস ডকুমেন্টের উপরে গুড লিখে দিয়েছে। আমি আবার যেহেতু একটু ক্রিয়েটিভ মানুষজন, এই জন্য উপরে যে কাভার পেজটা থাকে সেটা একটু ডিজাইন ডিজাইন করে সুন্দর করে দিয়েছে। ডিজাইন বলতে তো ফুল পাতা গাছ এরকম কিছু না, একটু স্ট্যান্ডার্ড ডিজাইন টাইপের। তো আলহামদুলিল্লাহ ওই কোর্সটাও ভালো গিয়েছে। তো ওটারই যে থিওরি এক্সাম সেটা আছে আমার 9 তারিখে, ওটার জন্য আমার গ্রুপ মেম্বারদের সাথে একটু বসতে হবে, ওদেরকে একটু বুঝাই দিতে হবে। তো এখন আর কথা না বলি, এখন পড়তে শুরু করি, তারপর ইউনিভার্সিটিতে যাব, তারপর আবার কথা হবে ইনশাল্লাহ। وكتبه ورسله والقدر خيره وشره من الله، والقدر خيره وشره من الله. إسلام is my deen. Islam is my way. I believe in Allah. In Muhammad, I believe in Allah. In Muhammad, رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد وبمحمد سبي رسولا. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. هذه هيا قد سارت للسعد
يبدو بديعا على خير وإيثار ومريم ترتوي بالحب قد بعثت ألفاظها فرحة تروى بأمطار كذاك شيبة تروح بهجة وتلتقي حبها من غير اختار তো আমি ভার্সিটি থেকে মার্কেটে গিয়েছিলাম, ভার্সিটি থেকে বের হয়েছিলাম 6টার দিকে আর বাসা আসলাম 9টার দিকে। মার্কেটে গেলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় একদমই বোঝা যায় না। যেমন আমি আমার বোনের জন্য একটা 3 পিস কিনেছি, তো ওর বার্থডে এই মান্থে, তো ওর জন্য একটা 3 পিস কিনেছি। আর আমার শাশুড়ির বাবুর জন্য একটা দোলনা কিনেছে, 3 পিসটা নিয়েছে 950 টাকা, দোলনাটা নিয়েছে 250 টাকার ভিতরে। আমার কিছু কাপড় আছে আর পর্দা কিনেছি, এটা এই বাসার জন্য না, এই বাসার জন্য এই পর্দায় যথেষ্ট। এটা নোংরা হলেও খুব একটা ভিজিবল না, তো আমি যদি কিনি এরকম কেনার ইচ্ছা আছে, আমার খুব ভালো লেগেছে। কিনলে আমি একটু ডার্ক কালারের মধ্যে কিনবো। আর এগুলোর প্রত্যেকটা পিস নিয়েছে 350 টাকা করে, এখানে 3টা আছে, তো এগুলো সব এলোমেলো হয়ে আছে। আমি এখন এগুলো গুছাবো, তারপর ফ্রেশ হব, একটু রেস্ট নিই, দেন পড়তে বসবো ইনশাল্লাহ। تبارك تجريها يا وبها كل الدعاء لنا وحنين البار بأن يفيض عليك الله نعمته ذرية تزدهر.
يبدو بديعا على خير وايثار ومريم ترتوي بالحب قد بعثت ألفاظها فرحة تروى بأمطار كذاك شيبه تسقي الروح بهجتها وتنتقي حبها من غير يختار كذاك شيبه تسقي الروح بهجتها وتنتقي حبها من غير يختار كل التبارك تجريها يا وبها كل الدعاء يفيض عليك الله نعمته ذرية تزدهي فيك تريد السار كل التبارك تجريها يا وبها كل الدعاء إلى ربني دلدار بأن يفيض عليك الله نعمته ذرية تزدهي আজকে পড়াশোনার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো আমি ভেবেছিলাম যে 10টা বা 7:30টা থেকে পড়তে বসবো কিন্তু আমার কেন যেন ভালো লাগছিল না মানে অস্থির লাগছিল মনে হচ্ছিল যে পড়া কমপ্লিট হবে না এই জন্য আমি 9:30 থেকে পড়তে বসেছি আর এখন মোটামুটি 11:10 বাজে তো এখন আমার ঘুমায় পড়া দরকার আর যেহেতু আমি 9:30 থেকে পড়তে বসেছি সেক্ষেত্রে আমার বিছানাটা একদমই গোছানো হয়নি বিছানাটাও এখন আমার গোছাতে হবে আর এটা যে পড়াটা এটা হচ্ছে আমার 9 তারিখের পরীক্ষা না এটা হচ্ছে আমার 11 তারিখের পরীক্ষার 11 তারিখের পরীক্ষার আগে মনে হয় আমি শুধুমাত্র একদিন বন্ধ পাবো তাই একটু টেনশন হচ্ছিলো টপিক বেশি আর এটাতে প্রজেক্ট ছিল দেখে আমি খুব একটা পড়তে পারিনি তো আলহামদুলিল্লাহ আমি যেটুকু ভেবেছিলাম সেটুকু কভার করে ফেলেছি কিছু কিছু জিনিস যেগুলো আমার একটু প্র্যাকটিস করা লাগতো সেটা করতে পেরেছি তো দেখা যাক কি হয় তো এখন আমি ঘুমায় পড়বো আর কালকে আমার ভার্সিটি যেতে হবে এই জন্য তাড়াতাড়ি ঘুমায় পড়ছি আমার মনে হয় যে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে সেক্ষেত্রে দেখা যায় যে দিনটা আমার কাছে একটু বড় মনে হয় যদিও এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু আমার কাছে কনসার্নলি মনে হয় যে দিনটা একটু বেশি বেড়ে যায় তো এই জন্য এখন আমি ঘুমায় পড়বো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আশা করবো যে আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কুল্লুত তাবারিকি তাজরিয়া হায়া ওয়া বিহা কুল্লুদ দুআ ইলা